উত্তর সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ কাজীপুর উপজেলার শিমুলদাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় স্বাধীনতা পরবর্তী শিক্ষার অনগ্রসর জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করতে 1972 সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আর প্রতিষ্ঠার পর থেকেই টিম টিম করে জ্বলা শিক্ষার আলোক শিক্ষাটির বিচ্ছুরণ ঘটে বর্তমান প্রধান শিক্ষক জনাব আব্দুল লতিফ এই পদে যোগদানের পর। গত 10 বছরে এই প্রতিষ্ঠানটি উপজেলার গণ্ডি ছাড়িয়ে জেলায়ও স্থান করে নিয়েছে ভালো ফলাফল করে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষায়ও এই বিদ্যালয় নিজেদেরকে মেলে ধরতে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু অতীব পরিতাপের বিষয়, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির বেহাল দশা এখন। শুধুমাত্র শ্রেণীকক্ষ সংকটের কারণে অধ্যয়নরত প্রায় 1200 শিক্ষার্থীর পড়ালেখা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। প্রতিটি শ্রেণীতে 3 থেকে 4টি করে শাখা রয়েছে। প্রায় অর্ধশত শিক্ষক প্রতিদিন এই বিদ্যালয়ে পাঠদান করে যাচ্ছেন। একটি নতুন ভবন সম্প্রসারণ কাজের জন্য ভাঙার কারণে শ্রেণীকক্ষ সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। 2020 সনে কাজ শুরুর কথা থাকলেও কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে এখনও কাজটি শুরুই করেনি। আর এদিকে প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের জন্য আপৎকালীন সময়ের জন্য ত্রিপল টানানো ক্লাস করা তাদের জন্য দুরূহ হয়ে পড়েছে। আমাদের বিদ্যালয় অনেক গরম, আমাদের বিদ্যালয় ভবন চাই, বিদ্যালয় ক্লাসরুম চাই। এত গরমের ভিতর আমরা এখানে ক্লাস করতে পারবো না, সেই জন্য আমাদের ভবন চাই, বিদ্যালয় চাই। এখানে এইভাবে ক্লাস করছো? আমরা 1 মাস যাবত এখানে ক্লাস করছি। বাইরে ক্লাস করছো? জি স্যার। তোমাদের অসুবিধা হচ্ছে? জি স্যার, অনেক অসুবিধা হচ্ছে। আমাদের এই বিদ্যালয়ের এই ত্রিপল টাঙিয়ে 1 মাস যাবত ক্লাস নিচ্ছি। এখানে রোদের তাপে শিক্ষার্থীর ব্যাপক কষ্ট হচ্ছে ক্লাস নিতে, এবং শিক্ষার্থী ঘেমে যাচ্ছে, তাপ নাকছে। তো আমাদের এই পরিস্থিতি দূর করার জন্য একটা ভবন খুবই জরুরি। তাই আমাদের হচ্ছে, আমি আবেদন করছি কর্তৃপক্ষের নিকট যেন আমাদের ভবনটা তাড়াতাড়ি করে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল লতিফ জানান, বিদ্যালয়টি 1972 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি কাজীপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি 2018-19 শিক্ষাবর্ষে কাজীপুরের একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে। বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 1250 জন। এই 1250 জন শিক্ষার্থীকে প্রতি ক্লাসে 4টি ক্লাসে রূপান্তরিত করা হয়েছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেণীকক্ষের সংখ্যা অপ্রতিম। একটি 2020 সালে একটি নতুন দোতলা ভবন উদ্যমুখী সম্প্রসারণ স্যাংশন হয়, কিন্তু টেন্ডার হওয়া সত্ত্বেও এখানে কন্ট্রাক্টর এখনও কাজে যোগদান করেনি, ফলে পাঠদানে বিঘ্নতা সৃষ্টি হয়েছে। এবং প্রত্যেকটা ক্লাসে গড় শাখা পর্যন্ত শাখা স্থানান্তর বা রূপান্তর করা হয়েছে। এখানে মানসম্মত পাঠের জন্য আরেকটি নতুন ভবন খুবই জরুরি, এবং পড়ানোর জন্য ত্রিফলা এবং কাপড়ের বেড়ার মাধ্যমে 1,85,000 টাকা দিয়ে ঘর তৈরি করা হয়েছে। সেখানে চরম উষ্ণতার কারণে শিক্ষার্থীরা পাঠদানে আগ্রহী নাই। কিছু সময় ক্লাস চলার পরও শিক্ষার্থীরা পালিয়ে যাচ্ছে এবং ছুটির জন্য তারা উদ্বিগ হয়ে যাচ্ছে। এ মতো অবস্থায় ভালো পাঠ আশা করা যাচ্ছে না। সুতরাং একটা মানসম্মত প্রতিষ্ঠানে মানসম্মত পাঠ শ্রেণীর পাঠের জন্য একটু নতুন উদ্যমুখী হোক আর বহুতল ভবনই হোক, জরুরি ভিত্তিতে স্যাংশন দেওয়া খুবই জরুরি। আমি কর্তৃপক্ষের নিকট আশা করছি অনতিবিলম্বে শ্যামলদহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানসম্মত পাঠ উপস্থানের জন্য উদ্যমুখী সম্প্রসারণ অথবা বহুতল ভবন নির্মাণ করলে অত্র এলাকার গণমানুষের সন্তানদের পড়ালেখার একটা সুযোগ সৃষ্টি হবে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্বরূপে ফিরে আসবে, শিক্ষার সমস্ত সমস্যার সমাধান হবে, শিক্ষার্থীরা ক্লাসে বসবে মনোযোগ সহকারে, এমনটি দাবি শিক্ষা অনুরাগী এলাকাবাসীর। ক্যামেরায় লিমন হেলালকে সাথে নিয়ে আব্দুল জলিল, এজে এন্টারটেনমেন্ট টিভি।